বা উপায়ে কত কম সময়ের মধ্যে কোলেস্টেরলের যে দাগ রয়েছে, জেন্টাল এসমা যেটাকে বলা হয়, এটা কিভাবে রিমুভ করব সেই নিয়েই আজকের ব্লগ। আশা করি তোমাদের অনেকটা কাজে আসবে। আমার মতন যাদের সমস্যা রয়েছে তারা এর থেকে মুক্তি পেতে পারো, তো সেটাই আজকে আলোচনা করব। তার জন্য দেখতে হবে আজকের ব্লগটা, তাহলে দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার প্রিয়াঙ্কা। আমি প্রিয়াঙ্কা, আজকে জেন্টাল অ্যাসমা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জেন্টাল অ্যাসমা কি, আমার যেটা হয়েছে চোখের পাতার উপরে যে কোলেস্টেরলের যে দাগটা হয়েছে সেটা হচ্ছে কি রিমুভ হয়েছে কি না সেটা সম্পর্কে জানতে চেয়েছো, অনেকেই কমেন্ট করেছো। তো আমার এই দাগটা কিন্তু কমেনি। তো এই দাগটাকে যাতে আমার হচ্ছে কমানোর জন্য আমি একটা ঘরোয়া ট্রিটমেন্ট করছি, সেই ট্রিটমেন্টটার কথা বলবো। আর কোলেস্টেরল কিন্তু আমার খুব একটা বেশি নেই, জাস্ট আর মানে যদি ঠিকঠাকভাবে যদি নিয়ম মেনে না চলি তাহলে সেটা কোলেস্টেরলটা আমার বেড়ে যাবে। এখন হচ্ছে বর্ডার লাইনে রয়েছে। তো আমাকে বলে ডাক্তার বলে দিয়েছে যে দুবেলা হাঁটতে বলেছে, খাওয়া দাওয়া হচ্ছে কন্ট্রোল করতে বলেছে, ওভার ওয়েট হয়ে গেছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে বলেছে। তো ওভার আমার যেটা হয়েছে ওভার ওয়েট থেকেই কিন্তু এই জেন্টাল অ্যাসমা দেখা দিয়েছে। আর ওষুধ দিয়েছিল, ডাক্তার দেখিয়েছিলাম তাতে কি বেশ কিছু ওষুধ দিয়েছিল। দেখো এটা একটা লাগাতে বলেছিল, ময়েশ্চারাইজিং ক্রিম দিয়েছিল, একটা সানস্ক্রিম দিয়েছিল, আর দিয়েছিল এই জেলটা। এই জেলটাতেই বলেছিল যে লাগাতে হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু কোনোটাতে কোনো কাজে আসেনি। তো এখন হচ্ছে আমি একটা ঘরোয়া ট্রিটমেন্ট করছি। দেখো তার রেজাল্টও রয়েছে, দেখো কি দাগ দাগ মতন দেখা যাচ্ছে, এখানটা জাস্ট পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে। দেখো এইটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে যে আমি কি করছি, যদি সফল হই সেটাও তোমরাই জানতে পারবে। এটা নিয়ে আবারও নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, একটা ভিডিও বানাবো এটা নিয়ে, তখন সেটা জানাবো। তো আমি করলামটা কি, আমি রসুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়ে ওই জায়গাটাতে রসুনটা থেতো করা রসুনটা এই জায়গাটাতে স্পটটার উপরে লাগাচ্ছি, কোনো রকমভাবে যাতে চোখের মধ্যে না আসে, কারণ চোখ খুবই সেন্সিটিভ জায়গা, চোখে যেন কোনোভাবে না আসে। যদিও বা আমার হালকা একটুখানি রস পড়েছিল তাতে হালকা চোখটা জ্বালা করছিল, কিন্তু খুব একটা ভয় কিছু নেই। আমি ভেজা রুমাল নিয়ে আমি ওই জায়গাটা হচ্ছে পুছে নিয়েছিলাম, মুছে নিয়েছিলাম, তো তারপরে আমার হচ্ছে ওই জায়গাটা জ্বালাটা কমে যায়। তো সেরকম ভয়ের কিছু নেই, তবে এর অনেকগুলো ট্রিটমেন্ট রয়েছে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটা রসুনের হচ্ছে এই থেতো করা রসুনটা দিয়েছি, দিয়ে আর রসুনের যে রস বেরিয়েছিল ওটা এতটাই, রসুনের যখন থেতো করছি তখন কিন্তু আঠালো চ্যাটচ্যাটে হচ্ছে, মানে রস কোনো রকম বের হচ্ছে না। তো আমি ওর সাথে অল্প একটু করে জল ইউজ করেছি, করে বেটে নিয়েছি, কোনো রকমভাবে শিলে বাটবে না, শিলে বাটলে কিন্তু ওটা কিন্তু চোখ জ্বালা করবে, কারণ শিলে আমরা লঙ্কা টঙ্কা বেটে থাকি। তো ওই জন্য আমি ওটাকে আলাদা, মানে যাতে যেখানে লঙ্কা টঙ্কা বাটা হয় না, আমি কী করেছি ঘরে যে আমাদের রুটি বেল্লা চাকি আর হচ্ছে বেলুনিটা থাকে, ওই সাহায্যেই আমি কিন্তু বেটে নিয়েছি, নিয়ে ওইখানে কিন্তু দুদিন হলো লাগাচ্ছি। দেখো এখানটা একটু বার্ন মতন হয়ে গেছে স্পটের জায়গাটা, তো ওইখানটা আমি লাগাচ্ছি। তো এটাতে কি হবে, এই জায়গাটা বার্ন হয়ে যাবে, এটা রসুনে এক ধরনের কেমিক্যাল থাকে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো ছেলে পাশে বসে আছে, তো ও ডাকছে আমাকে হাত দিয়ে, তো আমি ওই জন্য ওকে বললাম। তো যাই হোক, তো রসুনে অ্যালিসিন নামে এক ধরনের কেমিক্যাল রয়েছে, যেই কেমিক্যাল হচ্ছে ট্রিটমেন্টের সাহায্যে এটাকে বার্ন করে দেবে। এইটা বার্ন যদি হয়ে যায় তো তখন এই জায়গাটা হচ্ছে এইটা পুড়ে গেলে স্পটটা আশা করি চলে যাবে, তখন আর এটা তাড়াতাড়ি সেরে ওঠার জন্য আমি ভাবছি বোরোলিন আছে আমাদের, অ্যান্টিসেপ্টিক বোরোলিন যে আছে সেইটাকে গরম করে আমি হচ্ছে যদি লাগাই তাহলে কিন্তু এটা সেরে যাবে আশা করছি। দেখি যেটা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও বেশ কিছু ট্রিটমেন্টের কথা আমি শুনেছি ডক্টরের সাথে আলোচনা।
চিকিৎসা করেছি, ডাক্তাররা হচ্ছে ওষুধও দিয়েছে, একটা হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছে, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি ওষুধও আমি খাচ্ছি কোলেস্টেরলটা কমানোর জন্য। তো সেটাও আমি তোমার হোমিওপ্যাথিক একটা ওষুধের নাম আমি তোমাদের জানাবো, তার জন্য দেখতে থাকো ব্লগটা। আর ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যেহেতু সমস্যাটা আমার রয়েছে, এরকম আমার মতন বহু মানুষের সমস্যা রয়েছে, তারাও কিন্তু উপকৃত হবে, কারণ আমিও এটা চাইছি যে এটা রিমুভ করাতে। তো সবটাই মানে যা যা হবে আমার সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সামনে কলকাতাতেও যাবো, ট্রিটমেন্ট কথা ভাবছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ কিছু ট্রিটমেন্টের কথা আমি শুনেছি, মানে এই নিয়ে আলোচনা করেছি, তাতে কয়েকটা ট্রিটমেন্টের নাম আমি লিখে রেখেছি, তোমাদের সাথে সেটা বলছি। একটা হলো সার্জারি করা যেতে পারে, সার্জারি করলে যে স্পটের জায়গাটা আছে এটা হচ্ছে ব্লেড দিয়ে কেটে এই জায়গাটা হচ্ছে বার করে দেবে, ওই যেটা স্পট মতন রয়েছে ওইটা বের করে ওখানে স্টিচ করে দেবে। আরেকটা আছে লিকুইড নাইট্রোজেন হচ্ছে ক্রায়োর থেরাপি, ওইটার সাহায্যেও মানে এটা ট্রিটমেন্টটা হবে। আরেকটা আছে হচ্ছে লেজার ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট তো আমরা সবাই জানি, এই জায়গাটাকে পুড়িয়ে দেবে, বার্ন করে দেবে, দিয়ে ওই ট্রিটমেন্টটা সাহায্যেও কিন্তু এটা রিমুভ হওয়া হতে পারে। আরেকটা আছে রেডিও ফু হচ্ছে ফ্রিকুয়েন্স অ্যাপ্লিকেশনস, এইটার মাধ্যমেও কিন্তু এই ট্রিটমেন্টটার সাহায্য কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে যেতে পারে। আর হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট, এই কেমিক্যাল ট্রিটমেন্টটা কিন্তু বেশ কিছু মানুষ করে থাকে, অনেকেই করে থাকে। এই হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্টটার কথাই আমি ভাবছি, যেটাতে আমাকে বলা হয়েছিল যে এইখানে স্পটের জায়গাটাতে এক ধরনের কেমিক্যাল আছে যেটা লাগালে এই জায়গাটা বার্ন হয়ে যাবে, তারপরে এটা স্বাভাবিকভাবে যেমন আমাদের কোনো জায়গা যখন বার্ন হয়ে যায় তারপরে আস্তে আস্তে ওষুধ লাগানো হয়, তারপরে যার যতদিন সময় লাগে সেই বার্নের জায়গাটা শুকিয়ে গেলে চামড়াটা উঠে যায়, তা তো ওই রকমই হবে তো বলেছিল। তো একবার প্রথম যখন ফোন করেছিলাম তখন বলেছিল যে 1000 টাকা মতন লাগবে, পরে পরে আবার যখন বেশ কয়েক মাস পরে আবার ফোন করেছি তখন বলছে 3000 টাকা, তখন আমি যখন বলি যে আপনি তো বলেছিলেন 1000 টাকা, যারা মানে যাকে ফোন করেছিলাম একজন মহিলাকে ফোন করেছিলাম, মানে ফোন নাম্বার পেয়েছিলাম একজন দিয়েছিল, তো তিনিই ধরেছে এটা আমি বুঝতে পেরেছি। তো তখন বললাম যেরকম আপনি চেয়েছেন, তখন সেটা স্পট অনুযায়ী দামটা হবে, আপনার কীরকম কতটা কী স্পট রয়েছে তার উপরেই হচ্ছে দামটা নির্ধারিত হবে। তো যাই হোক, কলকাতাতে যাব, সামনে ছেলেমেয়েদের পরীক্ষাটা হয়ে গেলে কলকাতাতে যাব, যদি ট্রিটমেন্টটা করাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখন এই রসুনের যে রস যেটা আছে সেইটা আমি ওপরে দিচ্ছি, দেখো এই জায়গাটা দুদিন হলো লাগাচ্ছি, এই জায়গাটা বার্ন হয়ে গেছে, দেখো কালচে কালচে দাগ দেখা যাচ্ছে, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে কিনা জানি না, এই দেখো এই যে ব্ল্যাক কালারে এটা বার্ন হয়ে গেছে। হ্যাঁ, এই এই হলো আমার স্পটটা, এটা যতবারই স্পটে লাগাচ্ছি ঠিক সাইডে চলে আসছে, কেন হচ্ছে এটা জানি না, আমাকে খুব সাবধানে দেখে লাগাতে হবে। আর এইটা হচ্ছে স্পটটা, দেখো দেখতে তো একটা খারাপ লাগে, একটা মুখের সৌন্দর্য ছিল, একটা এইসব ডাক ফাঁক ছিল না, কিন্তু আমারই হচ্ছে ভুল মানে লাইফস্টাইলের ফলে কিন্তু এই দাগটা আজকে চলে এসেছে, এত ওভার ওয়েটে গেছে, যেটা আমি কোনো দিনই কন্ট্রোল করিনি, নিয়ন্ত্রণ না রাখার জন্যই কিন্তু এই দাগটা এসেছে। আর শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে তখনই কিন্তু এই দাগটা আসে। তো আমাদের কিন্তু সবচেয়ে আগে এটা হলো উপরে ট্রিটমেন্ট আমি করছি, ভেতরের ট্রিটমেন্ট কিন্তু আমাদের সবার আগে করা দরকার, কেন উপরে ট্রিটমেন্ট দিয়ে কিছু আসে যায় না, মেন হলো ভেতর থেকে যদি ঠিক হয় তাহলে কিন্তু সেটাই হলো আসল, তাহলে আমাদের শরীরে কোনো ক্ষতি সম্ভাবনা, হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়, নাহলে কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে সিগনাল দেওয়া হচ্ছে বলা যেতে পারে, যে এটা একটা সিগনাল দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক এইগুলো যদি আমরা নিয়ন্ত্রণে না রাখি তাহলে কিন্তু আমাদের সবার আগে যেটা করতে হবে আমাদের লিপিড প্রোফাইলটা চেক করে নিতে হবে। লিপিড প্রোফাইলের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো যে আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো কত কী আছে, ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল এগুলোর মাত্রা আমাদের দেখে নিতে হবে। আমি আগেও বেশ কয়েক মাস আগে আমি একবার হচ্ছে ব্লাড টেস্ট করেছিলাম, তাতে দেখেছিলাম, সব কিছু দেখে নিয়েছি, মোটামুটি খুব বেশি নেই কিন্তু আমাকে নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাকে ওভার ওয়েট হয়ে গেছে সেটাকে আমাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, এই এই দিকগুলো আমাকে দেখে রাখতে হবে, তোমরাও দেখে রেখো, না হলে কিন্তু পরবর্তীকালে মানে বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে না হলে। তো এই হলো, এই নিয়েই আছে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা জিজ্ঞাসা করেছো যে আমার, দেখো আমারও কিন্তু এখনও দাগটা, এটা যতদূর শুনেছি তোমরাও জানো যে এই দাগটা একবার হলে কিন্তু সহজে সারে না,
তো যে কয়েকটা ট্রিটমেন্টের কথা বললাম, এই ট্রিটমেন্টের মাধ্যমেই করা যেতে পারে। আর ঘরোয়া উপায় যেটা বলছি সেটা হলো এই রসুনের রস, যেটা হচ্ছে মানে রসুনের রসে এক ধরনের কেমিক্যাল রয়েছে, ওটা ওই কেমিক্যালের সাহায্যে কিন্তু এই দাগটা হচ্ছে আস্তে আস্তে রিমুভ হবে। এটা আজকে মানে এখন পরপর কয়েকদিন দিয়ে যাব, রসটা করে রেখেছি একটা জায়গায়, ওই রসটা করে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, বারবার করা সম্ভব না। একটা ছোট কাঁচে শিশি হইতে রসটা, রসুনের রসটা করে নিয়ে তার মধ্যে হচ্ছে অল্প একটু মানে জল দিয়ে, মানে রসুনের যে রসটা থাকবে তার মধ্যে একটা কটন লাগিয়ে একটা কাঠিতে সেইটার মধ্যে ডুবিয়ে রাখবে, সেইটা দিয়ে দিয়ে মাঝে মাঝে এইখানটা একটু চেপে 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 দেবে, রসটা লাগাবে, তাতে কিন্তু এটা আস্তে আস্তে এইখানটা বার্ন হবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে, যখন তখন এটার উপর ওষুধ দিতে হবে, ওই বোরিন গরম করে দিতে হবে। এটাই বলার ছিল, আস্তে আস্তে হয়তো রিমুভ হয়ে যাবে এই দাগটা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর এখন ছেলের যেহেতু পরীক্ষা চলছে, খুব একটা বাইরে বেরোবো না, পড়াতে ওকে পড়াতে হবে, তো এই জন্য এখন এই ট্রিটমেন্টটা আমি এখন ঘরে বসে করছি, দেখি কি রেজাল্ট আসে, যা আসবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হবে। আরও একটা ট্রিটমেন্ট, যারা হচ্ছে নিরামিষাশী হয়ে যেতে পারো, একদম মাছ মাংস ডিম এগুলো খাওয়া যাবে না, এটা যদি কন্ট্রোল, এটা কিন্তু অনেক সময় দাগটা কিন্তু খুব মানে অনেক সময় বাড়ে, কখনো কমে কিন্তু, হ্যাঁ স্পটটা অনেক সময় ডিপ হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু লাইট হয়, কিন্তু ওইটার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে। মাছ মাংস ডিম এগুলো যদি ছেড়ে দেওয়া যায় তো তাহলে কিন্তু এই স্পটটা আস্তে আস্তে দেখবে, তোমরা 1 মাস করে দেখো, তাহলে কিন্তু কন্ট্রোলে চলে আসবে। যদি আমি করতে পারি না, আমি খেতে খুবই ভালোবাসি, এই খাওয়াটা আমাকে আমাকে মানে আমি কন্ট্রোল করতে পারছি না, খিদে পায় প্রচণ্ড, খিদে মানে খাবার দেখলেই না তখন আর মনে হয় না, যে তখন মনে হয় যে সব কিছু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, যা আগে খেয়ে নিই তারপরে যা হবে দেখা যাবে। তো এটা হচ্ছে তোমরা করো না, তোমরা যদি কন্ট্রোলে আনতে পারো খুবই ভালো। তো আমি দেখো পারি না বলেই আমার এই আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, এটাই বলার ছিল। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।